তো সকালবেলা গাছ থেকে ডাটা পেড়ে নিয়ে আসলাম, নাজনীর ডাটা, এই অল্প কটা হয়েছে। তো দুপুরবেলা খাবো মাছের ঝোল ডাটা আলু দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি ডাল ভাত, ঘি দিয়ে খাবো সকালবেলা। এই আধা সিদ্ধ হয়েছে, নিয়ে নিলাম তুলে। তো ডাটা আলু মাছের ঝোল বড়ি দিয়ে, আর এইখানে সেদ্ধ। তো চলো খেয়ে নিই। তো সকাল সকাল গুড মর্নিং, খেয়ে নিই। তারপর আবার আরও অনেক কাজ বাকি রয়েছে। ঠিক আছে চলো। তো এখন যাব হচ্ছে ছাদে। ছাদে কে এসে কলিং বেল মাঝে ছাদে যাবো আমরা। আমার কি বৃষ্টি হবে নাকি? হ্যাঁ, এদিকে তো মেঘ করেছে, কি জ্বালা রে ভাই। হ্যাঁ, আমি তো এখানে কাপড় ভিজিছি। এখানে কাপড় ভিজিছি তো। গাছগুলো এখানে টমেটোটা বড়, তো বৃষ্টিতে এদিকে কত জল জমে গেছে, দুনিয়ার জল জমে গেছে বৃষ্টিতে। নিচু জায়গা তো, আর বৃষ্টি হলেই জল জমে যায়। আর এই জায়গাগুলো ভরাট হয়ে গেছে পুরো। এই যে রাস্তা হয়েছে তো, পুরোটা মাটি ফাটি ফেলে উঁচু করেছে, আরও জলটা ওখানে জমছে। নতুন নতুন বাড়ি হচ্ছে এখানে, রাস্তার ওপর জায়গা পাওয়া মুশকিল। বৃষ্টি জ্বালা হয়ে যাবে, দুনিয়া জ্বালা হয়ে যাবে বৃষ্টি হলে। গাছটা ঝলমল ঝলমল করছে বৃষ্টির জলে, কি সুন্দর। বৃষ্টিটা ছেড়ে গেলে এইগুলো ভালো করে টব নিয়ে এসে তারপর ইয়ে করতে হবে, ব্যবস্থা করতে হবে। সব কাটিং করে একদম সুন্দর শেপ দিয়ে এটাকে বনসাই টবে দিতে হবে। আর এখানে তেঁতুল গাছ, ওখানে ওখানে মাছ কাটছে বাবা, আর ওই যে দুই বদমাশ মাছ খাওয়ার জন্য ফুটুফুটি করছে। কে চিনি, রোদটা আপ ডাউন করছে, মেঘের ভিতরে খেলা হচ্ছে। Bye.
কাপড় কাচা হয়ে গেল, এখন ঘরে যাওয়া যাক, দেখি কি রান্না হচ্ছে আজকে। চলো তোমাদের বেগুন দিয়ে তরকারি হয়, দারুণ লাগে। কিন্তু আমার আমার গায়ে চুলকানি হয়েছে, বাপু বা। আর এখানে কি রান্না হচ্ছে? বটবটি আলু ভাজা, ধনে পাতা ছেঁচা, ধনে পাতা মাছের ঝোল। কি আছে? বড়ি দিয়েছ? না, খেলে দিব মাছের সঙ্গে। বড়ি দাও নি? ছাড়াই থাক, পেঁপে তরকারি খালে ঝোলটা বন্ধ করে দিয়েছে। এখানে সেই গাছের ডাটা, নাজনে ডাটা মাছ দিয়ে হবে, মাছ ধোয়া হচ্ছে। তো ডাটাটা ডাটার তরকারি সিদ্ধ করে রেখে দিচ্ছে, এবার মাছটা ভেজে দিয়ে দিলে একটু ফুটালে মশলা দিয়ে হয়ে যাবে। বটবটি পুড়ে যাবে, বটবটি পুড়ে যাবে। চলো, ঘড়িতে বাজে এখন 12:15। এই ঘড়িটা একটু স্লো আছে, তো আজকে গুড মর্নিং বলা হয়নি মনে হয়। চলো তোমাদের গুড মর্নিং বলে থাকে, তোমরা লাইক করবে, শেয়ার করবে পারলে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে দেবে। ওদিকে খুনতি পড়ে গেল, তো আমার নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব, সেটা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। তো ভিডিওটা এনজয় করো। এটা কাটতে হবে, অনেক হয়ে গেছে, কম বাজে বাজে লাগছে দেখতে, বয়স্ক বয়স্ক। তো একটু ডাইটা আজকে সেভ করে নেবো বাড়িতেই, এগুলো বাড়িতেই কাটি সাধারণত। তো ডাইটা কেটে নিতে হবে, দেখতেই পাচ্ছ তো অনেক কাজ। কাপড়টা কেচে নিলাম, তো এখন চা খেতে হবে, একটা চা। চা না খেলে দিমাগ কাজ করছে না এখন। চলো চা, উনি চা করে দেয় কিনা দেখি। হোমা স্পেশাল চা করো, স্পেশাল চা খাবো আমি এখন, এখন স্পেশাল চা হবে, টেস্ট স্পেশাল চা। আদা খাবি? আদা খাবো না এখন, এখন আদা খাই নাকি কেউ? চিনি না দিলেও হবে, আবার চিনি দিলেও হবে, স্পেশাল চা টেস্ট টেস্ট। চলে এসছে মাছের বাজার পুরো, ওরে বাবা কত মাছ, কে খাবে কে খাবে মাছ খাবে কে? এই দেখো কত কত মাছ। এটা হচ্ছে পুঁটি, এটা পুঁটি, এটা হচ্ছে ফলি, ফলি মাছ। তো ডাটা দিয়ে হবে ফলি মাছের ঝোল, আর পুঁটি মাছ হবে ভাজা ভাজা ভাজা। কালকে খাবো, পরশু দিন খাবো, বৃহস্পতিবার খাই না, পরশু দিন খাবো পুঁটি মাছ। এখন লবণ আর হলুদ দিয়ে মেখে রাখছি। আজকে আমার রান্না করবে মা, এনার্জি হাই, তাই জন্য আজকে মা রান্না করবে। ঠিক আছে, এখনও চটে যাচ্ছে না, কিন্তু চটে গেলে তোমরা শুনতে পাবা রিয়াকশনটা কীরকম। ইয়া করে সকাল সকাল ডাটার তরকারি খাইছি, তাই জন্য মনটা ভালো আছে। ও চুপ করে, এক দুটো চিবি আমি মাছগুলো দিই, প্রথমে ফলি মাছটা ভেজে নাও, নাহলে পুঁটি মাছের পচা পচা গন্ধ হয়ে যাবে। চলো দে না, দে না ফলি মাছ, ফলি মাছ ছাড়ছে দুটো আছে।
টেস্ট রান্না হবে। আমার মা খুব ভালো রান্না করে, টেস্ট বাংলাদেশি লোক তো একদম টেস্টি রান্না করে। আমি তো জানি না, আমার মনে হয় আমার মা বাংলাদেশের লোক, তাই জন্য এত টেস্ট রান্না করে। বাংলাদেশে না রস আছে, রস বুঝেছো, রসিক মানুষ হয় বাংলাদেশে। এই শোন, এদিকে শোন, এদিকে তাকা, বদমাসটা মাছ খেয়ে এখন চেটে চলেছে নিজের গা। ওই একটা, ও এখনও পেটই ভরেনি, হয়েছে এখনও ওই মাছের প্যাকেটটা চেটে যাচ্ছে। আয় 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 উপরে আয়, তোদের ধুলাই করছি আজকে। মনটা শুধু চা চা করছিল, তো চা চলে এসছে এখন এক চুমুক দিই টেস্ট করে। ঝাকাস, চায়ের মতো কিছু আছে নাকি জিনিসে? ঘুম থেকে উঠে চা, আবার ঘুমিয়ে পড়ো আবার চা, আবার ঘুমিয়ে পড়ো আবার চা, চা। বাঙালি চা ছাড়া চলে না, চা ছাড়া বাঙালি চলে না। চাচা চাচা আপনার যান বাঁচা।